প্রিয় বন্ধুরা, আমি অভিদাস, টিউটোরিয়াল বি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই সুস্বাগতম। আজকে আপনাদের দেখাবো কিভাবে একটি ইমেল অ্যাকাউন্টের আন্ডারে ইউটিউবে যে চ্যানেল আপনার ওপেন আছে সেই ওপেন চ্যানেলে আরও একাধিক চ্যানেল আপনি ওপেন করতে পারবেন। যাদের ইউটিউবে এক্সিস্টিং অ্যাকাউন্ট আছে তারা ওই চ্যানেলের আন্ডারে একাধিক চ্যানেল তৈরি করতে পারবে। একাধিক চ্যানেল তৈরি করার সুবিধা হলো আপনি আপনার কোনো অ্যাকাউন্ট বা চ্যানেলে যদি কখনো ব্যান্ড হয় তাহলে আপনি আরেকটি চ্যানেল ইউজ করতে পারবেন। ওই চ্যানেলে আগের চ্যানেলের সব ভিডিও ইম্পোর্ট করতে পারবেন। একাধিক চ্যানেল ব্যবহারে কোনো অসুবিধা নেই। আপনি চাইলে গুগল অ্যাডসেন্সে আপনি যে নতুন আপনার চ্যানেলটি তৈরি করলেন ইউটিউব চ্যানেল, এই চ্যানেলে লিঙ্ক করিয়ে নিতে পারবেন। এতে সুবিধা হলো আপনি যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে এই অ্যাডসেন্স অ্যাকাউন্টে একাধিক অ্যাডসেন্স না তৈরি করে একটি অ্যাডসেন্সের আন্ডারে একাধিক চ্যানেল তৈরি করে আপনি সেই ভিডিওগুলো আপলোড করতে পারবেন এবং সেটার ইনকাম একটি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে আপনি আর্ন করতে পারবেন। তো চলুন দেখা যাক কিভাবে একটি ইমেল দিয়ে একাধিক ইউটিউব চ্যানেল তৈরি করবেন। প্রথমে আপনি আপনার ইউটিউব চ্যানেল ওপেন করুন, ইউটিউব চ্যানেলে লগ ইন করুন। ইউটিউব চ্যানেলে থেকে আপনার যে মাই চ্যানেল, মাই চ্যানেলে ক্লিক করুন। টিউটোরিয়াল বি, এটি হচ্ছে আমার নতুন ভিডিও চ্যানেল। তো এই চ্যানেলে আপনি সব ধরনের টিউটোরিয়ালগুলো এই চ্যানেল থেকে পেতে পারেন। অবশ্যই অবশ্যই আপনি এখানে সাবস্ক্রাইব করবেন। তো আপনার যে চ্যানেল, আপনার চ্যানেলের উপরের ডান দিকের কোণায় এখানে ক্লিক করলে আপনি আপনার চ্যানেল দেখতে পারবেন। আমার এখানে দুইটি চ্যানেল ওপেন আছে, এই কারণে দুইটি চ্যানেল শো করছে, একটি টিউটোরিয়াল বি আর একটা ডিজাইন বি। ডিজাইন বি মূলত একটি আর্কিটেকচারাল ফার্ম। এই আর্কিটেকচারাল ফার্মের কিছু দায়বদ্ধতার কারণে বিভিন্ন ধরনের টিউটোরিয়ালগুলো পাবলিশ করা হয়ে থাকে। সেই পাবলিশকৃত টিউটোরিয়ালগুলো টিউটোরিয়াল বির আন্ডারে পাবলিশ করা হয়। তো একাধিক যখন আপনি এই ধরনের চ্যানেলগুলো ওপেন করবেন, তো সেই চ্যানেলগুলো ওপেন করার সময় ক্রিয়েট স্টুডিও, ক্রিয়েটর স্টুডিওর পাশে আপনার যে ইউটিউব সেটিংস আছে এই বাটনে ক্লিক করবেন। বাটনে ক্লিক করার পর ওভারভিউ একটি পেজের আন্ডারে অ্যাকাউন্ট ইনফরমেশন, আপনার অ্যাকাউন্ট ইনফরমেশন দেখাবে। এখানে অ্যাডিশনাল ফিচারে সি অল মাই চ্যানেল অর ক্রিয়েট এ নিউ চ্যানেল, এই লিঙ্কে ক্লিক করুন। এখানে আপনার যদি একটি মাত্র চ্যানেল থেকে থাকে তাহলে একটি চ্যানেল শো করবে। আমার এখানে দুইটি চ্যানেল আছে আমার এই অ্যাকাউন্টে, সেই কারণে দুইটি চ্যানেল শো করছে। এখান থেকে আপনি ক্রিয়েট এ নিউ চ্যানেল এখানে ক্লিক করুন, আরেকটি পেজ ওপেন হবে। টু ক্রিয়েট এ নিউ চ্যানেল, ক্রিয়েট এ ব্র্যান্ড অ্যাকাউন্ট, এখানে আপনি আপনার ব্র্যান্ডের অ্যাকাউন্ট নেম ওপেন করবেন। তো আমি আমার অ্যাকাউন্ট নেম ওপেন করার জন্য একটি নেম সিলেক্ট করে রেখেছি, সেটি হচ্ছে স্কেচ আপ টিউটোরিয়াল। এখন স্কেচ আপ টিউটোরিয়ালটি আমি লিখব। ওকে, এরপরে ক্রিয়েট বাটনে ক্লিক করুন। আপনার নতুন একটি ইউটিউব চ্যানেল ওপেন হয়ে গিয়েছে। এখানে থেকে আপনি দেখবেন যে জিরো সাবস্ক্রাইবার, ভিডিও ম্যানেজারে কোনো ভিডিও নেই আপাতত।
তো এখান থেকে আপনি আপনার চ্যানেলটি সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবেন, আপনার চ্যানেলের ডেসক্রিপশন দিতে পারবেন, এখানে অ্যাড চ্যানেল আর্ট দিতে পারবেন। এখন একটি নতুন চ্যানেল ওপেন করলেন, এটা আপনি চ্যানেলটি কাস্টমাইজেশন করতে পারবেন, আপনার নিজস্ব অনুযায়ী কাস্টমাইজেশন করে নিতে পারবেন। এই চ্যানেলটি আপনি ইচ্ছা করলে ডিলিটও করে দিতে পারবেন। সেক্ষেত্রে আপনার এই উপরের ডান দিকে কোনায় ক্রিয়েটর স্টুডিওর ডান পাশে যে ইউটিউব সেটিংস আছে এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনি অ্যাডভান্সে ক্লিক করবেন। এখান থেকে আপনি নিচে আসলে দেখতে পারবেন যে ডিলিট চ্যানেল, ডিলিট চ্যানেলে এখানে আপনি ক্লিক করলে আপনি যে নতুন যে চ্যানেলটি আপনি ওপেন করলেন এটি আপনি পরবর্তীতে ডিলিটও করে দিতে পারবেন। এখান থেকে দুইটি অপশন আছে, আই ওয়ান্ট টু হিডেন মাই কন্টেন্ট, আই ওয়ান্ট টু পার্মানেন্টলি ডিলিট মাই কন্টেন্ট। তো এই দুইটি মাধ্যমে আপনি যদি পার্মানেন্টলি ডিলিট করে দিতে চান এখান থেকে এই চেক বক্সে চেক করে আপনি পার্মানেন্টলি ডিলিট করে দিতে পারবেন। তো আমরা আজকে দেখলাম কিভাবে একটি চ্যানেল ওপেন করতে হয়, কিভাবে একটি চ্যানেল আপনি হচ্ছে একাধিক চ্যানেলে রূপান্তরিত করবেন। তো সকলকে অনেক অনেক ধন্যবাদ আমার এই ভিডিও টিউটোরিয়ালটি দেখার জন্য।